করার নামে আমনাগাবাসীর সেবা করার নামে নিজে সেবা করেছে নিজের পরিবারকে সেবা করেছে এই মানুষের অধিকারের টাকাকে মানুষের প্রকল্পের টাকা থেকে লুটপাট করেছে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে বাইরে থাকার মায়েরকে জেলে থাকার যোগ্য একে জেলে নিয়ে চলে যান আইসেবের বিরুদ্ধে ওই রকম কাজ করে তার বিরুদ্ধে এরকম অ্যাকশন নেব এটা দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল পারবে তো তৃণমূল পারবে বলতে যদি বলতে পারে কে বলবে সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি উনি বলতে পারেন জোর গলায় যে আমার দলের যদি কেউ দুর্নীতির সাথে যুক্ত থাকে তাকে আমি দল থেকে বার করে দেব আমি অন ক্যামেরা বলছি এখানে বিভিন্ন ইউটিউব থেকে শুরু করে মেইনস্ট্রিম মিডিয়া আছে আমি অন ক্যামেরা বলছি মুখ্যমন্ত্রী এই কথা বলার সাহস সাহস নয় কারণ মুখ্যমন্ত্রী নিজের দপ্তর কুরুবৃত্তিত ঘটনা হয়েছে এখনো কলকাতার রাজপথে যারা কুরুবৃত্তি নিয়ে পরীক্ষা দিয়েছিল তারা আন্দোলন করছে যে আমাদের কুরুবৃত্তিতে নিয়োগ ও দুর্নীতি হয়েছে যেটা মুখ্যমন্ত্রী নিজের দপ্তর সেখানে কিন্তু দুর্নীতি না মুক্ত করতে পারে আমনাগার তৃণমূলকে সে কি করে দুর্নীতি মুক্ত করবে কম ক্যামেরা বলছি নিশ্চিত হবে এটা তো খবর হতে পারে তার দপ্তরে দুর্নীতি মুক্ত করতে পারে আর আমতলা তৃণমূলের আমনাঙ্গার তৃণমূলের ভূতের নেতা দুর্নীতি করলে সে মুক্তি করতে পারবে তো বলার সাহস সাহস নেই সেই জন্য আইএসএফ কে চেপে ধরো আইএসএফ কি বলছে মানুষকে আইএসএফ তো মানুষের চোখকে খুলে দিচ্ছে 5 কোটি টাকা এক বছরে আসতো বা 10 কোটি টাকা আসতো এতদিন কেউ জানতো না আইএসএফ তো জানিয়ে দিচ্ছে আরে লুটে খাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে সেজন্য আইএসএফ কে কোটি টাকা দিয়ে ধরো আইএসএফ কে চেপে ধরো আমরা ক্ষমতায় আসলে আপনারা যদি সুযোগ দেন আমাদের যে কটা কাজ প্রকল্প হবে আপনাদের গ্রামের নিয়ে একটা গ্রামের সমন্বয় কমিটি হবে উন্নয়ন কমিটি হবে সেই উন্নয়ন কমিটিতে গ্রামের আর 5টা যেমন মানুষ থাকবে ওই ভূতের যিনি বিরোধী হবে তাদেরকেও আমরা ওই কমিটির মধ্যে রাখবো আহ্বান করবো তাদেরকে ওই কমিটির মধ্যে আহ্বান করবো আসুন একসাথে আমরা থাকি যাতে যে কাজটা এলাকায় হচ্ছে কোন রকম দুর্নীতি না হয় দুর্নীতি মুক্ত যাতে কাজ হয় আপনারাও নজরে রাখুন আপনাদের নজরে নজরদারি থাকবে আমরা এলাকার এই উন্নয়ন করবো